নারকেল গাছে কোটর সাপ পেঁচিয়ে ধরেছে বাদরকে, প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা বাদর ছানার। শেষ পর্যন্ত কে হলো জয়ী, দেখে নিন ভিডিও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সুবিশাল এই প্রকৃতি, সারাদিন কত কিছুই না ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। তার মধ্যে কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হলেও অনেক কিছুই আমাদের চোখ এড়িয়ে যায়। এখন যে বিষয়টিতে আমরা দৃষ্টিপাত করব, সেই ছবি অনেকের কাছে অস্বস্তিকরও হতে পারে। এই গল্পের বিষয়বস্তু একটি নারকেল গাছ, আর গাছের কোটরে বাসা বেঁধেছে মস্ত অজগর সাপ। কোনোভাবে গাছের সেই কোটরের কাছাকাছি চলে আসে ছোট্ট বাদরছানা। কাছাকাছি আসতেই সর্বশক্তি দিয়ে বাদরছানাকে পেঁচিয়ে গিলে খাওয়ার চেষ্টা সাপের। নিজেকে বাঁচাতে তখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাঁদর। সাপটি একেবারে বাঁদরের শরীরের মাঝ বরাবর পেঁচিয়ে ধরেছে। গাছের কোটরের মধ্যে আটকে রয়েছে বাঁদরের একটি হাত। সম্ভবত সেই হাত কামড়ে ধরেছে সাপ, বাঁদরকে পেঁচিয়ে ধীরে ধীরে কোটরের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। গাছের বাইরের অংশ, গাছের ঝুলে যাওয়া পাতা ধরে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁদরছানা। সাপের দেহে কখনো কখনো কামড় বসানোরও চেষ্টা করছে, আবার কখনো অসহায় চোখে দূরে তাকিয়ে শুধুই আর্তনাদ। কিন্তু কোনোভাবেই বিশালাকার সাপের সাথে এঁটে উঠতে পারছে না বাঁদরছানা। শেষমেশ নিজেই গাছের কোটরের মধ্যে মাথা ঢুকিয়ে দেয় বাঁদরটি, হয়তো শেষ চেষ্টা। পরক্ষণেই আবার বাইরে বেরিয়ে আসা। এভাবেই চলতে থাকে খাদ্য ও খাদকের জীবন মরণ লড়াই। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। প্রায় 4 মিনিট 32 সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই দেখে নিয়েছেন বহু মানুষ, অনেকে শেয়ারও করেছেন নিজেদের প্রোফাইলে, যে যার মতো করে মন্তব্যও জুড়ে দিয়েছেন। তবে ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। জানা যায়নি সাপ ও বাঁদরছানার লড়াইতে শেষমেশ কে জয়ী হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সুবিশাল এই প্রকৃতি, সারাদিন কত কিছুই না ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। তার মধ্যে কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হলেও অনেক কিছুই আমাদের চোখ এড়িয়ে যায়। এখন যে বিষয়টিতে আমরা দৃষ্টিপাত করব, সেই ছবি অনেকের কাছে অস্বস্তিকরও হতে পারে। এই গল্পের বিষয়বস্তু একটি নারকেল গাছ, আর গাছের কোটরে বাসা বেঁধেছে মস্ত অজগর সাপ। কোনোভাবে গাছের সেই কোটরের কাছাকাছি চলে আসে ছোট্ট বাদরছানা। কাছাকাছি আসতেই সর্বশক্তি দিয়ে বাদরছানাকে পেঁচিয়ে গিলে খাওয়ার চেষ্টা সাপের। নিজেকে বাঁচাতে তখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাঁদর। সাপটি একেবারে বাঁদরের শরীরের মাঝ বরাবর পেঁচিয়ে ধরেছে। গাছের কোটরের মধ্যে আটকে রয়েছে বাঁদরের একটি হাত। সম্ভবত সেই হাত কামড়ে ধরেছে সাপ, বাঁদরকে পেঁচিয়ে ধীরে ধীরে কোটরের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। গাছের বাইরের অংশ, গাছের ঝুলে যাওয়া পাতা ধরে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁদরছানা। সাপের দেহে কখনো কখনো কামড় বসানোরও চেষ্টা করছে, আবার কখনো অসহায় চোখে দূরে তাকিয়ে শুধুই আর্তনাদ। কিন্তু কোনোভাবেই বিশালাকার সাপের সাথে এঁটে উঠতে পারছে না বাঁদরছানা। শেষমেশ নিজেই গাছের কোটরের মধ্যে মাথা ঢুকিয়ে দেয় বাঁদরটি, হয়তো শেষ চেষ্টা। পরক্ষণেই আবার বাইরে বেরিয়ে আসা। এভাবেই চলতে থাকে খাদ্য ও খাদকের জীবন মরণ লড়াই। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। প্রায় 4 মিনিট 32 সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই দেখে নিয়েছেন বহু মানুষ, অনেকে শেয়ারও করেছেন নিজেদের প্রোফাইলে, যে যার মতো করে মন্তব্যও জুড়ে দিয়েছেন। তবে ভিডিওটি ঠিক কোথায় তোলা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। জানা যায়নি সাপ ও বাঁদরছানার লড়াইতে শেষমেশ কে জয়ী হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।